সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা ডিসকাস করব দুটো আপডেট এসেছে, একটা এমসিসির আর একটা WBMCC-র। তো এই দুটো আপডেটের উপর আমরা ডিসকাস করব। খুবই ছোটো ভিডিও, আর যার চেনো না, আমার নাম অর্কদীপ এবং এই নিট 2023 আমার র্যাঙ্ক 64400 আর অল ইন্ডিয়া র্যাঙ্ক 652, মানে সরি মার্ক 652। তো ফার্স্ট আপডেট হচ্ছে এমসিসি থেকে। এমসিসিতে দেখা যাচ্ছে শেডিউল রিলিজ করে দিয়েছে, সবাই দেখতেই পাচ্ছ। পুরো সব কিছু আমার কমেন্ট সেকশানে পিন করা থাকবে, দুটো PDF-ই। শেডিউল রিলিজ করে দিয়েছে, 20 জুলাই থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে, ফিস পেমেন্ট শুরু হচ্ছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে। তো এটাতে সবই একই টাইপের আছে, রাউন্ড 1, রাউন্ড 2 আর মপ আপটাকে রাউন্ড 3 বলেছে। তো যাই হোক, তো একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে রাউন্ড 2-তে তুমি আপগ্রেড অপশন যেটা পেতে না এবছর পাবে, ক্যান আপগ্রেড ইন রাউন্ড 2। রাউন্ড 2 তুমি আপগ্রেড করতে পারবে, তাহলে তোমার চয়েসটা রাউন্ড 3-এ বেটার আছে তার জন্য। এটা ছোটো চেঞ্জ হয়েছে, আর কিছু নয়। WBMCC-তে এমন কিছু চেঞ্জ সেরকম নেই, বাট একটা জিনিস নোটিস করা হয়েছে, সাইট অনেক চেঞ্জেস এসেছে, মানে সাইটে অলরেডি চেঞ্জ আসা শুরু হয়েছে। এবং প্রিভিয়াস যে PDFগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু সরে গেছে সাইট থেকে। তো এটা একটা মানে সব 2023-এর লেটেস্ট PDF, যেহেতু একটা PWD-র আছে ওটাই রেখে দিয়েছে এখনও। বাকিগুলো খুব শিগগিরই আসবে, আমার মনে হয় 25 জুলাইয়ের মধ্যে ওদের নোটিস দিয়ে দেওয়া উচিত। কারণ যদি না দেয় তাহলে অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা যারা একসাথে করবে তাদের একটু অসুবিধা হয়ে যাবে। তো ওই অ্যাডমিশান প্রসেসটা যাতে একসাথে হয় সেটার জন্য আমার মনে হয় 25 জুলাইয়ের মধ্যে ওরা দিয়ে দেবে। এবং ওল্ডার PDFs অ্যান্ড ডকুমেন্টস রিমুভড, এবং গিয়ে তুমি WBMCC.in-এ গিয়ে চেক করতে পারো একবার যে কী হয়েছে। তো এইটাই দুটো আপডেট এসছে। নেক্সট ভিডিওর জন্য মানে আমরা বলবো যে একসাথে কী করে AIQ এবং স্টেট এই দুটোতেই বসা যেতে পারে, যদি ডেটটা খুব বেশি দূরে না হয়ে যায়। আমার মনে হয় দূরে হবে না, তো সেটা নিয়ে ডিসকাস করব। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা রাখো।